আসসালামু আলাইকুম দর্শক, আমি মোশাররফ হোসেন গণক আপনাদের মাঝখানে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে তিন মাথা রাইস মিল নিয়ে। তো আজকে আপনাদের দেখাবো এই তিন মাথা রাইস মিলের কার্যকারিতা বা কীভাবে ধান ভাঙায়, গম ভাঙায়, আটা তৈরি করে। তো এই ভিডিওতে আজকে সম্পূর্ণ এটি দেখাবো। তো আমাদের সাথে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিওটি। তো এখন দেখাবো কীভাবে ধান থেকে চাউল তৈরি করে। ঠিক আছে, দেখুন এই যে ধান দিল, তো এখন এখান থেকে চাউল তৈরি হবে। তো দেখতে থাকুন। তো তখন দেখলেন ধান থেকে চাউল বের করা। তো দেখুন কি সুন্দর চাউল, কি ঝকঝকা, পরিষ্কার। এখান থেকে নিয়ে যেয়ে ধুয়ে রান্না করে খেতে পারবেন একদম। দেখুন কি পরিষ্কার চাউল, একদম কোনো কুড়া নেই, কিছু নেই, কি সুন্দর, কোনো ভাঙা চাউল নেই, কি স্মুথ। দেখুন কি সুন্দর চাউল বের হয়েছে, ঝরঝরা, দেখছেন। আর এখন দেখবেন হচ্ছে ভেজা চাউল। ঠিক আছে, ভেজা চাউলগুলা কিভাবে আমরা ইয়ে করি, যে পিঠে বানানোর সময় যে ভেজা চাউল করি আমরা, ঠিক আছে, পিঠের সময় যে খোঁজা লাগে অনেকে, এই যে এইটা দিয়ে আপনারা ভেজা চাউল করতে পারবেন। পাশেরটা দিয়ে তো আপনারা ইয়ে করলেন, ধান থেকে চাউল বের করলেন, তো এটা দিয়ে এখন ভেজা চাউল থেকে আটা বের করতে পারবেন। এই যে আমাদের এটা অটোপুলি, ঠিক আছে, অটোপুলি। তো এটা এই পাশ থেকে সরাই ওই পাশে লাগাই দেবেন, বেল্ট খোলার কোনো ঝামেলা নাই, কিছু নাই। এটা অটোপুলি এক সাইড থেকে আরেক সাইডে লাগাই দেবেন। এই তো দেখুন কি সুন্দর লাগাই দিচ্ছে, লাগাই দিলে শেষ। আর এটা দিয়ে মনে করেন না যে শুধু ইয়ে হয়, এই ভেজা চাউল, এটা দিয়ে এক কথায় গোখাদ্য তৈরি করা হয়। তো দেখুন কিভাবে এখন এই ভেজা চাউল থেকে আটা তৈরি করা হয়। তো চলুন দেখতে থাকি। তো দর্শক দেখতেছেন আপনারা, ভেজা চাউল থেকে আটা বের হওয়া শুরু হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে ভেজা চাউল থেকে আটা পড়ছে। এই যে এখানে আমাদের ক্র্যাশিং সিস্টেম, ক্র্যাশার। তো এখান থেকে ভেজা চাউল দিয়ে এখান থেকে ভুট্টা হয় অনেক কিছু। এ দেখুন আমার, দেখুন কি সুন্দর, হাতের দিকে লক্ষ্য রাখুন, কি সুন্দর ভেজা চাউলের আটা বের হয়ে আসছে। দেখুন এই যে কি সুন্দরভাবে বের হয়ে আসতেছে, আপনাদের আর কোনো ঝামেলা নাই, এ নাই, এই খোঁজা, ওই দিকে যান, এদিকে যান, যে কই ভাঙাইতেছে। এখন দেখুন আমাদের এই মেশিনে এক মেশিন দিয়ে তিন কাজ করতে পারবেন। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেল, আর কত তাড়াতাড়ি এটা হইতেছে, দেখুন কোনো ঝামেলা ছাড়া, দেখছেন। দর্শকবৃন্দ, এখন দেখাবো গ্রিন্ডারের কাজ বা মশলা পেশা বা আটা বানানো, যেটা যে বলেন সেটা। তো আমরা এখন গমের আটা তৈরি করে দেখাবো আপনাদের, গমের আটা পিষে বা মিহি করে দেখাবো এই গমের আটা কতটুকু কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন গম, হ্যাঁ, এটা দিয়ে মশলা করতে পারবেন বা আটা তৈরি করতে পারবেন। ঠিক আছে, দেখুন আমাদের এই ভাইটি এখন গম ঢেলে দিল, গম ঢেলে দিয়ে এখন এই গমের আটা বের হবে। ঠিক আছে, এটা দিয়ে আপনি মশলা করতে পারবেন, সব ধরনের মশলা, হলুদ, শুকনা মরিচ, এইগুলা সব করতে পারবেন, এক কথায় মিহি করতে পারবেন এটা। আর এটা হচ্ছে পাটা সিস্টেম। তো চলুন দেখা যাক কীভাবে এই আটাটা বের হয়।
এই যে আটা বের হওয়া শুরু হয়ে গেছে, দেখুন আমার হাতে দিয়ে খেয়াল করুন, দেখুন কি সুন্দর আটা বের হচ্ছে, একদম মিহি হবে। আর এটা পাটা সিস্টেম, যত টাইট দেবেন তত মিহি হবে, দেখুন এই যে কি সুন্দরভাবে বের হচ্ছে, হাতে দেখে খেয়াল করে দেখুন, খেয়াল করে কষ্ট করে দেখছেন কি জোরে জোরে পড়তেছে, দেখুন এটা এমন না যে এই পড়তেছে পড়তেছে না এই পড়তেছে পড়তেছে না, দেখুন কি জোরে জোরে পড়তেছে, এটা কি সুন্দর প্রোডাকশন করে, দেখুন আপনারা ভাবতেও পারবেন না এই মেশিনে এত গুণ। এই যে নিচে নিচে দেখুন, তো চলুন এই ভাইটির মুখ থেকে এখন আমরা সম্পূর্ণ ডিটেলস কিভাবে অর্ডার করব সব কিছু শুনে আসি। তো চলুন শোনা যাক এই ভাইটির মুখ থেকে। দর্শক, আমি আহমেদ মাসুম, অনলাইন এগ্রো কোম্পানির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে আছে। আপনাদের আজকে যে মেশিনটা সম্পর্কে ধারণা দিলাম, এটি দিয়ে কি কাজ, কার্যক্ষম ক্ষমতা এবং কি কাজ করা হয় সবই আপনাদেরকে দেখালাম প্র্যাকটিক্যালে। সো এই যে চাউলটা দেখেন, এখানকার চাউলটা একদম ফ্রেশ ফ্রেশ চাউল, কোনো খুদ বা গুঁড়া কিচ্ছু নাই, এটাতে একদম ফ্রেশ। খুদ যেটা সেটা এই সাইডে পড়ে গেছে, আর গুঁড়া তো এই যে আপনার সামনেই দেখতে পাচ্ছেন। আর এটাতে যে আমরা ভাঙানো হলো ভেজা চাউল, এই যে ভেজা চাউল, এই যে ভেজা চাউল গুঁড়া, আর এটাতে ভাঙানো হলো এই যে দেখতে পাচ্ছেন আটা কত সফট। মেশিনটা ভার্সন 20, তিন মাথার রাইস মিল, তিনটা মাথারই কাজ আপনাদেরকে দেখানো হলো, মোটামুটি ধারণা পেয়ে গেছেন, তিনটা মাথারই কাজ দেখানো হলো। আর এই মেশিনটা ফুল চায়না প্রোডাক্ট, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল চায়না প্রোডাক্ট ভার্সন 20। এটার মোটর, যে মোটর ইউজ করা হয়েছে এটা হচ্ছে 4.5 ঘোড়ার একটা মোটর, এটা 100% কপার আর তামা দিয়ে তৈরি, এটা তামা দিয়ে তৈরি। আপনাদেরকে আজকে দেখানো হলো তিন মাথার রাইস মিলের কার্যক্ষমতা। আমাদের আমাদের শোরুম হচ্ছে বগুড়া বনানী, আর এটা অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন। আমাদের হেড অফিস ঢাকা উত্তরা দক্ষিণ খান নদ্যাপাড়া বৈশাখীপুর।